বাংলাদেশ থেকে 15,000-এর বেশি কর্মী নেবে রোমানিয়া। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে 15,000-এর বেশি বাংলাদেশি ভিসা দেবে রোমানিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোহেলি সাবরিন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। সোহেলি সাবরিন সাংবাদিককে জানান, রোমানিয়ার কনসুলেটারদের একটি দল গত বছর 3 মাস ঢাকায় অবস্থান করে প্রায় 5,400 ভিসা দিয়েছে। মুখপাত্র বলেন, ওই মিশন সফলভাবে পরিচালিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে আবারও একটি কনসুলেটার মিশন পরিচালনার জন্য অনুরোধ করেন। এরপর রোমানিয়া বাংলাদেশিদের নাগরিক ভিসা দিতে কার্যক্রম পরিচালনার জন্য আগামী মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাস ঢাকায় একটি সামরিক কনসাল্টার মিশন পরিচালনার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, আশা করা যাচ্ছে এবছর রোমানিয়া 15,000-এরও বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা দেবে। তিনি আরও জানান, ঢাকার রোমানিয়ার কনসুলেটার মিশন পরিচালনার সব ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয় করেছে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।